টিউটোরিয়ালের এই পর্বে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব ডাটা টাইপ কাস্টিং কি। এই জিনিসটা আমরা একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করব। তো সেই উদাহরণের জন্য আমরা একটা স্যাম্পল কোড প্রথমে আলোচনা করব। এখানে এই প্রোগ্রামটা একটু লক্ষ্য করুন, খুব সিম্পল একটা প্রোগ্রাম। দুটা ভেরিয়েবলের ভেতর দুটা মান আছে এবং আরেকটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মধ্যে ওই ভেরিয়েবলের ভাগফল সেট করা হচ্ছে, তারপরে সেই ভেরিয়েবলটা প্রিন্ট করা হচ্ছে। তো প্রথম দুটো ভেরিয়েবল হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, এরপরে ভাগফলটা সেট করা হচ্ছে সি ভেরিয়েবলে, যেটা ফ্লোট টাইপের ভেরিয়েবল। তো আমরা এর আগে আলোচনা করেছি, আপনি যখন যেই টাইপের ডাটা কোনো একটা ভেরিয়েবলে ইনপুট দিতে চান, সেই ডাটা টাইপটা কি সেই জিনিসটা একটু খেয়াল করে তারপরে ডাটা টাইপ, ওই ডাটা টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়। যেমন এ বা বি, এটার ভাগফলটা ফ্র্যাকশনে আসতে পারে, সেই জন্য আমি ভাগফলটা যে ভেরিয়েবলে রাখলাম সেটাকে ফ্লোট টাইপের হিসেবে ডিক্লেয়ার করলাম। তো এখন আমি প্রোগ্রামটা একটু রান করে দেখি। আউটপুট আসছে 0.00। এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, আউটপুট আসা উচিত 0.5, মানে এ বা বি, দ্যাট মিন্স এর মান 10, বি এর মান 20। 10 বা 20 সমান সমান হচ্ছে 0.5, কিন্তু আউটপুট কেন 0.0000 আসলো? কারণ হচ্ছে এখানে অ্যাসাইনমেন্ট অপারেটরের রাইট সাইডে যে দুটো ভেরিয়েবল আছে সেই দুটো ভেরিয়েবলই হচ্ছে ইন্টিজার টাইপের। ওকে, এখন আমরা দেখি যে রেজাল্টটা তৈরি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে 0.5। এই রেজাল্টের ভেতরে দুইটা পার্ট আছে, দশমিকের পরের পার্টটাকে বলা হয় ফ্র্যাকশনাল পার্ট, আর দশমিকের আগের পার্টটাকে বলা হয় পূর্ণ সংখ্যার পার্ট। তো এখানে পূর্ণ সংখ্যার পার্টটা হচ্ছে 0 এবং ফ্র্যাকশনাল পার্ট হচ্ছে 0.5। তো আমার এখানে সি ভেরিয়েবলটা যেহেতু ফ্লোট টাইপের, সেহেতু ফ্র্যাকশনাল ডাটাও সেভ করার মতো ক্যাপাসিটি সি ভেরিয়েবলের ভেতর আছে। কিন্তু তারপরেও কেন শুধুমাত্র পূর্ণ সংখ্যা টাইপটাই সেভ হইল? এটার কারণ হচ্ছে যখন একটা অ্যাসাইনমেন্ট অপারেটরের দুই সাইডে দুটো ভিন্ন টাইপের ভেরিয়েবল থাকে, যেমন এ হচ্ছে ইন্টিজার টাইপের, বি হচ্ছে ইন্টিজার টাইপের, আর সি হচ্ছে ফ্লোট টাইপের, তাহলে রাইট সাইডে হচ্ছে ইন্টিজার টাইপের আর লেফট সাইডে হচ্ছে ফ্লোট টাইপের ভেরিয়েবল, সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি ছোট ডাটা টাইপে কনভার্ট হয়ে যায়, ইন্টিজার টাইপের ডাটা টাইপে অটোমেটিক্যালি কনভার্ট হয়ে গেল। আমি যদি এই কাজটা করতে চাই, প্রোটেক্ট করতে চাই, তাহলে আমি যদি এই ভুলটা রিমুভ করতে চাই, তাহলে যেটা করতে হবে, এই দুটো ভেরিয়েবলকে যদি আমি ফ্লোট হিসেবে ডিক্লেয়ার করি তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে। আমি প্রোগ্রামটা এখন রান করে দেখি। আচ্ছা, এখন আমি যদি চাই এ বি এই দুটো ভেরিয়েবল ইন্টিজার টাইপেরই হবে, এই দুটো ভেরিয়েবল ইন্টিজার টাইপেরই হবে, এবং এখানে যেই ভাগফলটা তৈরি হয় সেই ভাগফলের ফ্র্যাকশনাল পার্টটা ওমিট হয়ে যাবে না, ফ্র্যাকশনাল পার্টটা মানে 0.5 সেটাই সিতে সেভ করতে হবে, সেই কাজটা করার জন্যই আমাদের দরকার হচ্ছে ডাটা টাইপ কাস্টিং। ডাটা টাইপ কাস্টিংটা কিভাবে করা হয়? রাইট সাইডে আমার ইন্টিজার টাইপের দুটো ভেরিয়েবলের মধ্যে অপারেশন হচ্ছে, সেই অপারেশন হওয়ার পরে যে মানটা তৈরি হচ্ছে সেই মানটা সিতে সেভ হচ্ছে, সেভ হওয়ার আগে আমার ডাটাটা ট্রাঙ্কেট হয়ে যাচ্ছে, মানে ফ্র্যাকশনাল পার্টটা হারায় যাচ্ছে। সেটা যেন হারায় না যায় সেজন্য আমি বলবো এখানে ফোর্সফুলি এটা ডাটাটা ফ্লোট টাইপের কাস্টিং করে তারপরে সিতে সেভ করে। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে ফ্র্যাকশনাল পার্টটা আর হারায় যাবে না। প্রোগ্রামটা রান করে দেখি। ইয়েস, এটাকেই বলা হয় ডাটা টাইপ কাস্টিং। ডাটা টাইপ কাস্টিং
সহজ কথায় হলো ফোর্সফুলি নতুন একটা ডাটা টাইপে কনভার্ট করা। ডাটা টাইপ ক্যাস্টিং এর ফরম্যাটটা তাহলে কি, প্রথমে হচ্ছে যে ডাটা টাইপ ক্যাস্টিং এ আমি কনভার্ট করতে চাই সেই ডাটা টাইপের নাম, সেটা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে। তারপর হচ্ছে আমার কোন একটা ভেরিয়েবল অথবা কোনো গাণিতিক বাক্য। ওকে, আজকে তাইলে এই পর্যন্তই থাক, আবার কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আমাদের টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে পেতে এবং আমাদের আপডেট সম্বন্ধে আপনি নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন, আমাদের পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন। হ্যাপি কোডিং।